সৌদি আরবের নাগরিকরা বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে রাজধানী ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনারাইভাল ভিসা পাবেন। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের দূতাবাসের বরাত দিয়ে খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম সৌদি গ্যাজেট। টুইটারে সৌদি দূতাবাস এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে। তারা বলেছে, বাংলাদেশ কর্তৃপক্ষ সৌদি নাগরিকদের দেশে প্রবেশে অনারাইভাল ভিসার অনুমোদন দিয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সৌদি নাগরিকদের আগে থেকে ভিসা সংগ্রহ করা লাগবে না। বিমানবন্দরে পৌঁছে তারা অনারাইভাল ভিসা সুবিধা পাবেন। 4 ডিসেম্বর বাংলাদেশ ভ্রমণে আগ্রহী সৌদি আরবের নাগরিকদের রিয়াদে বাংলাদেশ দূতাবাস বা জেদ্দা সহ কনসুলেট জেনারেল থেকে প্রয়োজনীয় ভিসা সংগ্রহের নির্দেশনা দিয়েছিল। সৌদি আরব আল আহসা জেলায় রয়েছে বাংলাদেশিদের জনপ্রিয় গার্মেন্টস ব্যবসা। এখানে রয়েছে বাংলাদেশিদের নিজস্ব গার্মেন্টস সহ নানা ধরনের প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় সেখানে সফল ব্যবসার প্রতিশ্রুতি নিয়ে কটন হাউসের ষষ্ঠ শাখার যাত্রা শুরু হয়েছে। এই প্রথম সৌদি আরব আল আহসার মাটিতে বাংলাদেশি মালিকানাধীন আন্তর্জাতিক মানের সকল ধরনের জামা কাপড়, জুতা, ব্যাগ সহ মহিলা, পুরুষ ও শিশুদের খেলনা সহ রয়েছে নানা রকমের পণ্য। কাতার বিশ্বকাপের মিডিয়া সম্মাননা পেয়েছেন 7 প্রবাসী বাংলাদেশি। কাতার বিশ্বকাপে মাসব্যাপী সংবাদ পরিবেশন করায় হোস্ট কান্ট্রি মিডিয়া হিসেবে কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট ও সংবর্ধনা দিয়েছে BD29 মাল্টিমিডিয়া। সম্মাননা প্রাপ্তরা হলেন News24 মামুনুর রশিদ, বাংলা টিভির আকবর হোসেন বাচ্চু, Channel 24 কাজী শামীম, DBC নিউজের কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী, এখন টিভির আনোয়ার হোসেন মামুন, RTV-র EM আকাশ ও 71 টিভির গোলাম মাওলা হাজারি। দোহার একটি অভিজাত হোটেলে প্রতিষ্ঠানের কর্ণধার জসীমউদ্দিন আকাশের সভাপতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ডক্টর মুস্তাফিজুর রহমানের কাছ থেকে এই সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তারা। ইতালির ভারেজ প্রভিন্সের গালারাতে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন সুলতান শিকদার। এই নির্বাচনে মোট ভোটার ছিলেন 227 জন। সভাপতি হিসেবে সুলতান শিকদার 130 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূর মোহাম্মদ মালেক 85 ভোট পেয়েছেন। তবে পরাজিত প্রার্থী এই নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেন, যদিও তার এই অভিযোগ ভিত্তিহীন বলে নাকচ করেন নির্বাচন কমিশনার। সৌদি আরবে লোহাগাড়া প্রবাসী সাবিতির উদ্যোগে সংগঠনের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল খেলা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মক্কা নগরীর কাকিয়ার একটি স্টেডিয়ামে এই আয়োজন ছিল। সেখানে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরবের সভাপতি মোহাম্মদ লোকমান হাকিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপির আহ্বায়ক আলহাজ জহির আহমদ। বিশেষ অতিথি ছিলেন মক্কা নগরের ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মোহাম্মদ মোজাম্মেল হক। যুক্তরাষ্ট্রের মিশিগানে ডেট্রয়েটের একটি মসজিদে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী হাসানুজ্জামান হাসান মিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার মিশিগানের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে। হাসানুজ্জামান হাসান মিয়ার দাফন নিজ বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামে সম্পন্ন হবে বলে জানিয়েছে তাঁর পরিবার।